আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই ঔষধি গাছটি নিয়ে। এইটি একটি মহা ঔষধি গাছ, আমরা অনেকজনে চিনি, অনেকজনে চিনি না, অনেকজনে জানি, অনেকজনে জানি না। এই গাছটি রাস্তার আশেপাশে হয়, বন জঙ্গলে হয়, গাছটি অবহেলায় বড় হয়, আমরা কেউ যত্ন করি না। এই গাছটি অনেক একটি শক্তিশালী ঔষধি গাছ, সেটা আপনি চিনে নেন। সেই গাছটার নাম হলো ডুমুর গাছ। ডুমুর গাছ আল কোরআনেও বলা আছে, ডুমুর গাছ অনেক ঔষধি একটি গাছ। দেখেন সেই ডুমুর গাছের ফল আমি উঠায় দেখাই দিচ্ছি। এই ডুমুর গাছের ফল আপনি চিনে রাখেন, আপনার জীবনে একবার না একবার কাজে লাগবে। ডুমুর গাছের ফল বাংলে কস বাইর, এই যে সাদা একটি কস বাইর, সেটা দিকে আপনি চিনতে পারবেন। ডুমুর গাছের পাতা সহ আমি দেখাই দিচ্ছি, ডুমুর গাছের পাতা কেমন। এই হলো ডুমুর গাছের পাতা, আপনি ভালো করে চিনে রাখেন, তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন। এই ডুমুর গাছটি আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় হয়, আনাসে কানাসি হয়ে থাকে সেই ডুমুর গাছ। এই ডুমুর গাছের আপনি এই ফলগুলো নেবেন, এই ফল আপনার 100% কাজে লাগাইতে পারবেন। আপনার এই পাতা দিয়া আমাদের মহিলারা অনেক ধরনের মাছ ধরলে পরিষ্কার করে, সেটাও একটা কাজ। ঠিক আছে, যাদের যৌন রোগের সমস্যা আছেন, অনেক সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না, অনেক সমস্যা, সম্পূর্ণ কথা আমি ভাঙ্গা বলবো না, অনেকটা বুঝে নিন, এই ডুমুর ফল নেবেন। ডুমুর ফল আপনি খাইটা ভালো করে রোদে শুকায়া সেটা ভেন্ডার করবেন। ভেন্ডার করে আপনি যে কোনো একটি কাপড় দিয়া সেটা ছাকবেন, পাতলা করার পরে সেটা আপনি মধুর সাথে মিশাইয়া 5 গ্রাম পরিমাণ সকাল বিকাল দুবার করে খাবেন 1 সপ্তাহ সমতুল্য মধু নিয়ে। যাদের সর্দি কাশি অনেক দিনে পুরানা কাশি ভালো হয় না কিছুতেই, আপনি সেই ডুমুর গাছের ফল ভালো করে শুকাইয়া ভেন্ডার করে এই ফলটি ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনি ভালো করে কাপড় দিয়া সাইকা সেটা আপনি মধু দিয়া আপনি প্রতিদিন সকালে কালি পেটে খাবেন, হাতের তালা নিয়া এইভাবে চাইটা চাইটা খাবেন, দেখবেন সে আপনার সর্দি বসা সর্দি ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। এমন এই গাছের অনেক গুণাগুণ আছে, সবই আপনাদেরকে আমি দিব বলবো, আপনারা জানতে পারবেন অবহেলা গাছের কত রোগের কাজে লাগে। আমি সবসময় গাছ নিয়েই কথাবার্তা বলি, গাছ নিয়েই ভিডিও দিই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।